নমস্কার, পায়েলের রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে তোমাদের আমি করে দেখাবো আমার ভাজা মশলার রেসিপি। আমি এই ভাজা মশলাটা অনেক রান্নাতেই ইউজ করেছি। তোমরা সেটা দেখে আমাকে কমেন্ট করে জানিয়েছো যে এই ভাজা মশলাটা কী করে করা যায়, সেটা যদি দেখিয়ে হওয়া যাওয়া যায় তাহলে খুব ভালো হয়। তোমাদের এই রিকোয়েস্টে আমি এই ভাজা মশলার রেসিপিটা তোমাদের আজকে করে দেখাবো। করে দেখানোর আগে তোমাদের বলে দিই, আমার এই চ্যানেল পায়েলের রান্নাঘর তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পরে একটা বেল বাটন আছে, সেটা প্রেস করার পরে অল যে বাটন আছে সেটা প্রেস করো। তাহলে আমি নিত্য নতুন যে রেসিপি আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে। তাহলে চলো দেখে নাও আমি কি করে করছি এই ভাজা মশলার রেসিপিটা। দেখো, আমি কড়াই গরম করতে দিয়েছি, শুকনো কড়াই, এটা শুকনো খোলায় হয়, শুকনো কড়াই আমি গরম করতে দিয়েছি। এর মধ্যে আমি 1 টিস্পুন মতো মৌরি, 1 টিস্পুন মতো সাদা জিরে নিয়েছি, 2 এলাচ নিয়েছি, 2 দারচিনি নিয়েছি, সেটাকে আমি ফাটিয়ে নিয়েছি, 2 শুকনো লঙ্কা, 1টা তেজপাতা নিয়েছি। এবার এইগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব। প্রথমে দিলাম জিরে, তারপরে দিচ্ছি মৌরি, তারপরে দিচ্ছি শুকনো লঙ্কা, দারচিনি, তেজপাতাটাকে আমি একটুখানি ফাটিয়ে দিচ্ছি, এলাচটার ভিতরে শুধু বীজটা আমি বার করে দিচ্ছি। এটাকে এবার ভালোভাবে শুকনো খোলায় গরম করে নেবে। দেখবে গরম করার পরে সুন্দর একটা গন্ধ বেরোবে। যতক্ষণ না সেই গন্ধ বেরোচ্ছে ততক্ষণ অবধি এটাকে ভাজবে। আবার খুব বেশি গরম করে দেবে না, এতে পুড়ে যায়, সেই বুঝে ভাজতে হবে। আমি তোমাদের দেখাচ্ছি কতটা ভাজতে হবে। জাস্ট 1 মিনিটের মতো আমি ভালোভাবে এটাকে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এটাকে আমি এবার একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। দেখো আমার এটা রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হবে মশলাটা। আমি ফিরে আসছি গুঁড়ো করে। দেখো আমার ভাজা মশলা রেডি হয়ে গেছে, তোমরা দেখে নাও। এই মশলাটা তোমরা খিচুড়িতে যদি দাও অপূর্ব টেস্ট চলে আসে খিচুড়ির। বা আমি যে চপ বানিয়েছি সেই চপগুলোতে যদি দাও, আমি যেখানে যেখানে ইউজ করেছি সেগুলোতে যদি যাও খুব সুন্দর দেখবে, টেস্ট চলে আসবে। আমার এই ভাজা মশলার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটা প্রেস করো আর অল বাটনটা প্রেস করো। তাহলে আমি নিত্য নতুন যে রেসিপি আপলোড করব তোমরা তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। লাইক করো, শেয়ার করো, কমেন্ট কিন্তু অবশ্যই করো, পাশে থেকো।